হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। ওকে, তাহলে ভিডিওটা শুরু করা যাক। আজকে যে ভিডিওটা শুরু দেব সেটা হলো আমাদের শুধু বাংলাদেশের জন্য, সেটা হলো 999 ইমার্জেন্সি বিডি। আপনি প্লে স্টোর থেকে আপনি যদি মনে করেন যে আপনি অ্যাপসটা নিয়ে নেবেন, সেখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন। কিন্তু আমাদের যে এই অ্যাপসটা সেটা হলো শুধু আমাদের বাংলাদেশের জন্য, আর বাংলাদেশে প্রত্যেকটা নাগরিকের উচিত এই অ্যাপসটা ইউজ করা, এটা ব্যবহার করা একদমই উচিত। কারণ এখন 999 ইমার্জেন্সিটা ফুল অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে ভিউয়ার্স, আপনারা যদি বাংলাদেশের কোনো নাগরিক হয়ে থাকেন, অবশ্যই 999 ইমার্জেন্সি অ্যাপসটি আপনারা ব্যবহার করতে পারেন। ওকে ভিউয়ার্স, তাহলে শুরু করা যাক। আপনি প্লে স্টোর থেকে নামাই নেবেন, যেহেতু আমার নামানো আছে, সেহেতু আমি আর নামাইতেছি না। ওকে ভিউয়ার্স, এই আমার 999 অ্যাপস। আপনি অ্যাপসটি ইনস্টল দিলে আপনার ঠিক এমন আসবে। আপনি এখান থেকে সব কিছুই আপনি ব্যবহার করতে পারবেন। আর এখানে একটা কথা যে আপনি যদি এটা হলো টোল ফ্রি নাম্বার, বলতে এখান থেকে কে কে এখান থেকে কোনো টাকা কাটবে না। আপনি যদি এখান থেকে কথা বলেন, এখানে কোনো টাকা কাটবে না। আপনি এখান থেকে আপনি সকল বিষয়ের আপনি সুযোগ সুবিধা পাবেন, এবং এটা হলো হটলাইন। আপনি যে কোনো সমস্যা হলে এখানে আপনি করতে পারেন। এখানে আপনি যখন অ্যাপসটি ইনস্টল দেবেন, তখন আপনি ভিতরে দেখবেন যে এটা সব কিছুই দেওয়া আছে। ওকে ভিউয়ার্স, আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন, অবশ্যই আপনি এই অ্যাপসটি ইনস্টল দেবেন। আর এখানে কিছু নিয়মকানুন আছে, আপনি যদি মনে করেন যে নিয়মকানুনগুলো অবশ্যই আপনি এভাবে আসের ভিতরে অবশ্য সব প্রত্যেকটা ভিতরেই দেখেন তথ্য দেওয়া আছে। আপনি যদি এই তথ্যগুলো দেখে নেন এখান থেকে যে কী সমস্যা অথবা কী লাগবে, আপনি সেটা আপনি সবই বুঝতে পারবেন। এখানে সব কিছুই দেওয়া আছে। আর এখান থেকে একটা সুবিধাগুলো, আপনি যে কোনো সমস্যা হলে আপনি করতে পারবেন। আপনার পুলিশের প্রয়োজন, আপনি অবশ্যই হটলাইনে ফোন দিবেন 999-এ। 999-এ ফোন দিলে আপনার আপনার যে সমস্যাগুলো, অবশ্যই সমস্যাগুলো তারা সমাধান দেওয়ার চেষ্টা করবে। আর এদের কিন্তু প্রথমে ফোন দিলে আপনাকে সম্পূর্ণ আপনার সমস্যাটা প্লাস আপনার লোকেশনটা আপনাকে আগে বলতে হবে। ব্যাস, এরপরে আপনার যত সব তথ্য, সেই তথ্য আপনারা ব্যবহার করবেন। ওকে আপনারা বলবেন, বিস্তারিত বলা লাগবে। আপনি আপনি যদি মনে করেন যে আপনার আপনার পুলিশের প্রয়োজন, আপনি অবশ্যই ওদের কাছে ফোন দিয়ে আপনার লোকেশনটা বলে দিবেন, দিয়ে আপনি দিয়ে ওদের সাথে আপনি কথা বলবেন। এবং আপনি আপনার যদি ফায়ার সার্ভিস প্রয়োজন হয়, অবশ্যই আপনি আপনি ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলতে পারবেন। আপনার যদি কোনো অ্যাম্বুলেন্স প্রয়োজন হয়, অবশ্যই আপনি অ্যাম্বুলেন্সের জন্য কথা বলতে পারবেন। বিকজ আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন, অবশ্যই আপনি 999 অ্যাপসটা ব্যবহার করবেন, দেখবেন। কারণ আপনার এই যে এই অ্যাপসটিতে আপনি এখন অনেক কিছুই পাবেন। আপনি যদি এদের সঙ্গে কথা বলতে চান, আপনি জাস্ট এখানে কলের উপর ক্লিক দিলেই দেখেন নাম্বারটি চলে আসবে, এবং ডায়াল কলে ক্লিক করলে আপনি কিন্তু এই নাম্বারটি ওদের কাছে কল চলে যাবে। বিহার্স, আপনি যদি বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন, অবশ্যই আপনি এই 999 অ্যাপসটি ব্যবহার করবেন। কারণ সকল সুবিধা এখন হাতের হাতের ভিতরে। আর আমাদের যে প্রধানমন্ত্রী আছে, অবশ্যই সেও বলেছে যে দেশকে ডিজিটাল করার জন্য অবশ্যই আমাদের এই অ্যাপসটি ব্যবহার করবেন, এবং এবং আপনার ফ্যামিলিকে অবশ্যই অ্যাপসটি শেয়ার করবেন, এবং ফ্যামিলিকে এই বিষয়গুলো অবহিত করবেন। ওকে ভিউয়ার্স, আজকে এ পর্যন্ত, দেখাবো কোনো পরবর্তী ভিডিওতে।